হরে কৃষ্ণ জয় নিতাই সবার চরণে জানাই কোটি কোটি বৈষ্ণবীর দণ্ড। আমি শুরু করছি রসদগার থেকে কিছু পদ। তারা প্রভাত কালে কুঞ্জে এলো হরি কথা শুনিবার তরে, তারা প্রভাত কালে কুঞ্জে এলো। বলি যদিও স্বতন্ত্র তবু রাধারে, পরাণেতে অধিক বাস। রাধে আমরা এলাম দুটি কথা শুনিবার আসে, নিশি প্রভাত কালে রাধে তোর পাশে। আমরা এলাম দুটি কথা শুনিবার আসে, তাকাও নারা বদন হেসে প্রভাত কালে এলাম তোর পাশে। পরাণেতে অধিক বাস। প্রভাত কালে রাধারানী আমার সারা নিশি জেগে যখন গৃহে এসেছে, প্রত্যেক দিনের মতো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সখী, তারা কিন্তু প্রত্যেক দিনের ললিতা বিশাখা ইন্দুরেখা তারা এইসব সখী নয়, স্বতন্ত্র সখী। তাদের নাম হলো শ্যামলা বিমলা মঙ্গলা অবলা। তারা প্রভাত সময় এসে বলছে, রাধে ও রাধে আয় একবার একবার কথা বল, একবার জেগে ওঠ। কিন্তু রাধারানী মনে করছে, আমি এত সময় আমার গোবিন্দের সঙ্গে যে নিশি যাপন করেছি, ললিতা বিশাখা না হলে তো সেই আস্বাদন আমি পাবো না, তাই এমনভাবে শুয়ে আছে যেন এদেরকে চেনেই না। যখনই চেনে না পাশ মুড়িয়ে শুয়ে, যখন পাশ মুড়িয়ে শুয়েছে শ্যামলা বিমলা কমলা সবাই গিয়ে বলছে, ও রাধে একবার কথা বল। কেউ চরণ চাপছে, কেউ বা সর্বঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, আবার কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে একবার দেখ আমরা এসেছি, আমরা তোকে অনেক ভালোবাসি, যদিও তোর সঙ্গে প্রত্যেক দিন থাকতে পারি না, কিন্তু আমরা কৃষ্ণ কথা বড় শুনতে ভালোবাসি রে। যেই বলেছে কৃষ্ণ কথা শুনতে ভালোবাসি, আমরা তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি। রাধারানীর আনন্দে মনটা ভরে গেল, এসেছিস আয় সখী। বলছে সখীদের কথা শ্রবণ করে তার আনন্দে ভরে গেল মনটা। তাই পুলকে পুরিল আনন্দ বাড়িল, ঢল ঢল হইল গা,
কহে গদ গদ সদে না রহে পরাণে বিষম হইল তা কহে গদ গদ ভাবে না রহে পরাণে বিষম হইল তা রাধারানী আমার ঢলে পড়িছে ভাবে বিভোর হয়ে রাধারানী আমার ঢলে পড়িছে রাধি ও রাধি ও রাধারানী আমার সেই সখীদের বদন দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে লাভ দিয়ে উঠে বলছে হরে সুখী আয় অমনি দেখি সুবদনী উঠিল অমনি মিলিল গলায় ধরি অমনি দেখি সুবদনী উঠিল অমনি মিলিল বালয় ধরি